গুড নাইট বন্ধুরা, আমি পেটুক দাদা আজকে হাজির হয়ে গেছি রাত্রের ডিনার নিয়ে। দেখো আমার রাত্রের ডিনার কি আছে। আজকে পরোটা নিয়েছি, পরোটা, অনেকগুলো পরোটা আছে, পরোটা আছে, ডিমের অমলেট, আর বাড়িতে বানানো ঘুগনি। ঘুগনিটা একদম দোকানের মতো হয়েছে কিন্তু বাড়িতে বানানো, আর উপরে উপর দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। আজকে আমার ডিনার এইটা দিয়েই আমি করব। তো আমার ডিনার আমি শুরু করব। বাড়িতে বানানোর পরোটা তো ঘুগনিটা দারুন, পুরো পেঁয়াজ দেওয়া, একটু দোকানের মধ্যে পুরো একদম পরোটা তো। কম তেলে ভাজা হয়েছে, তেল দিতে বারণ করেছি। ভারী খাবার, যে কোনো খাবারই বাড়িতে তৈরি করলে দোকানের মতন হবে, কিন্তু একটু ঠিকঠাক করে করতে পারলে বাড়ির খাবারই বেস্ট। ঘুগনি দারুন হয়েছে, একদম দোকানে কিনে কেনা যেমন ঘুগনি পুরো সেরকম। দোকানে ঘুগনিটা হয় কি, আমরা যেরকম ঘুগনি রান্না করার পর শুধু পেঁয়াজ ছড়িয়ে দিয়েছি, দোকানে পেঁয়াজের সঙ্গে টক জল দিয়ে দেয়, এটা শুধু খেতে ভালো লাগে। টক জল দিয়ে পরোটার সঙ্গে ভালো লাগে না, তাই শুধু পেঁয়াজ ছড়িয়ে দিয়েছি, তাতেই খুব সুন্দর। আর তোমরা দেখতে পাচ্ছ ডিম নিয়েছি, ডিম ভালো, অমলেট,
রুগীটা সত্যি অসাধারণ রান্না হয়েছে। বুঝতেই পারছি না এটা বাড়ি কেনা, বাড়ি তৈরি নাকি দোকান থেকে কিনে নিয়ে আসা। ঘুগনিটা বেশি বাঁচিয়ে রেখেছি লাস্টে, ঘুগনিটা এমনি এমনি খাবো, ঘুগনিটা এত সুন্দর হয়েছে। ঝাল ঝাল টক টক লঙ্কার জন্য ঝাল ঝাল আর টমেটোর জন্য টক টক দারুণ একটা টেস্ট। তো বন্ধুরা আমার ডিনার সংখ্যার মতো শেষ। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, আর যদি খুব ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করো। তো এখনকার মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওয়।